আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র রমাদান মাস আমরা অতিবাহিত করছি। আল্লাহ তাআলা এই মাসের সকল আধ্যাত্মিক উৎকর্ষ এবং রুহানিয়ত যেন আমাদেরকে দান করেন। এই মাসের যত খায়ের ও বরকত হতে পারে তার থেকে যেন আমরা বঞ্চিত না হই, এর জন্য দোয়া করা উচিত, আল্লাহ তাআলার কাছে কামনা অব্যাহত রাখা প্রয়োজন এবং সবসময় আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি যে হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন রমাদানের কিছুটা হলেও হক আদায় করতে পারি। এর জন্য ইবাদত বন্দেগী খুবই জরুরি। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো ইতিকাফ। এই ইতিকাফকে বলা হয়েছে আশিকানা একটা ইবাদত। মানুষ দুনিয়ার সব ধরনের সম্পর্ক বাদ দিয়ে সম্পর্ক ছেদ করে সে ইতিকাফ করে থাকে। আল্লাহ তাআলা এমনভাবেই যেন ইতিকাফ করার আমাদেরকে তৌফিক দান করেন, সব কিছু ছেড়ে দিয়ে সকল সম্পর্ক, সকল দোস্তি বন্ধুত্ব ছেড়ে দিয়ে এক আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের আর সব কিছু বাদ দিয়ে একজনের দরজায় এসে পড়ে থাকার একটা ইবাদত হলো ইতিকাফ। যে এখন আমি দুনিয়ার কোনো কিছুর সঙ্গে আমি সম্পর্ক রাখি না, তো এই ইবাদতটা মসজিদে পুরুষেরা আদায় করে থাকেন আর মহিলারা ঘরে নিজের নামাজের স্থানে আদায় করে থাকেন। নামাজের স্থানটাকে পৃথক করে নিতে হবে, একটা জায়গা নির্দিষ্ট করে নিতে হবে যে এই জায়গার বাইরে আমি যাব না। শুধু খাওয়ার জন্য কেউ যেতে পারে বা খাবারটা নিয়ে আসতে পারে, অজু ইস্তেঞ্জার জন্য যেতে পারে, এর চেয়ে বেশি একটু সময় যদি মসজিদের বাইরে কেউ কাটায় বা অন্য কাজের জন্য যদি যায় তার এরিয়া থেকে, ইতিকাফের যে খাস এরিয়া, বিশেষ এরিয়া নির্ধারিত রয়েছে, এই এরিয়া থেকে বের হয়ে যদি কোনো মানুষ বাইরে চলে যায় আর প্রয়োজনের অতিরিক্ত একটা কোথাও আলাপ করে, তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। এটা খুব জরুরি একটা বিষয়। অনেক সময় মসজিদের বাইরে ওজুখানা, ওজুর জায়গা, ইস্তিনজার জায়গা, পেশাব পায়খানার ব্যবস্থা রয়েছে, তো মানুষ মসজিদের ভেতরে ইতিকাফ করছে আর মসজিদের বাইরে চলে গেছে, তো যাওয়া আসা বা এই প্রয়োজন পরিমাণ সময় অতিবাহিত করা এটা তো তার জন্য জায়েজ, এর দ্বারা ইতিকাফ ভাঙবে না, নষ্ট হবে না। কিন্তু গেলাম আমি এই কাজে, রাস্তায় আরেকজনের সঙ্গে সালাম দোয়া হয়ে গেল আর একটা কথাও বলে ফেললাম, তো চলন্ত অবস্থায় সালামের উত্তর হয়ে গেলে ইতিকাফ ভাঙবে না। কিন্তু এই সালামের জন্য, দোয়া নেওয়ার জন্য যদি আমি একটু সামান্য কয়েক সেকেন্ডও যদি আমি দাঁড়াই, তাহলে এটা অপ্রয়োজনীয় কাজের জন্য দাঁড়ানোর পর্যায়ে চলে যায়, এই জন্য এর দ্বারা ইতিকাফ ভেঙে যাবে। যদি স্বামী স্ত্রীর মিলন কেউ করে ফেলে, নাউযুবিল্লাহ, ইতিকাফ অবস্থায় বলছি, এমনিতে তো আর আল্লাহ তাআলা যে জিনিসকে জায়েজ করেছেন এর উপর তো কোনো প্রশ্নই আসে না, তো যদি ইতিকাফ অবস্থায় এই কাজ কেউ করে ফেলে তাহলে ইতিকাফ ভেঙে যাবে। কারো এটা মাসআলা হিসেবে আমাদেরকে বলতে হয়, যদি কোনো শাহওয়াতের কারণে ইচ্ছাকৃতভাবে যদি কারো বীর্যপাত হয়ে যায়, এর দ্বারা ইতিকাফ ভেঙে যাবে। এরপরে মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। মহিলাদের যদি মাসিক হয়ে যায়, মাসিক ঋতুস্রাব হয়ে যায়, তাহলে অথবা বাচ্চা জন্ম হয় আর এরপরে নিফাস আসে, তাহলে এর দ্বারা ইতিকাফ ভেঙে যাবে। এই ধরনের বেশ কয়েকটা কারণ রয়েছে যেগুলোর দ্বারা ইতিকাফ ভেঙে যাবে। প্রয়োজনের বাইরে বের হওয়া, কোনো কোনো সময় বের হওয়া জরুরি হয়ে পড়ে, কিন্তু ইতিকাফ ভেঙে গেলেও তখন মানুষ গুনাহগার হবে না। ইতিকাফ ভাঙবে কিন্তু মানুষ গুনাহগার হবে না। আরও কিছু কারণ হয়তো ফুকাহা কেরাম উল্লেখ করেছেন, সবিস্তারে আপনারা মাসআইলগুলো পড়ে নেবেন। এই মুহূর্তে যেগুলো মনে আসছে সেগুলো আমি বলছি। তো অনেক ধরনের মাসআলা মাসাইলের কথা উল্লেখ পাওয়া যায় কিতাবের মধ্যে, কোন কোন কারণে ইতিকাফ ভেঙে যায়, ইতিকাফের কাজা কীভাবে করতে হয়, এই সমস্ত মাসাইল আমাদের সামনে থাকা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। যদি ইতিকাফ ভেঙে যায় তাহলে উত্তম হলো যে রমাদানের শেষ দশকের ইতিকাফ যদি ভেঙে যায় তাহলে আরও 10 দিন রেখে নেবেন, এটাই হবে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শাওয়াল মাসের মধ্যে ইতিকাফ করেছিলেন, 1 বছর রাখেননি, পরের বছর রমাদানে 20 দিন ইতিকাফ করেছেন। 1 বছর তার সুন্নত ইতিকাফ ভেঙে গিয়েছিল। তো এইসব মাসালা আল্লাহ নবীর দ্বারা আল্লাহ তাআলাই গঠিয়েছেন যাতে উম্মতের জন্য এর নমুনা সামনে আসে, যে এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে করণীয় কী,
তো পরবর্তী বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের পরিবর্তে 20 দিন ইতিকাফ করেছেন। যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় সে বছর তিনি 10 দিনের জায়গায় তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তো যদি আসল মাসআলা হলো যদি ভেঙে যায় তাহলে এই একদিনের কাজা করে নিলেই হবে, একদিনের কাজা করে নিলেই হবে। তো উত্তম হলো দিন রাতের কাজা যেন হয়, সুবহে সাদিক আরম্ভ হওয়ার, সূর্য উদয় হওয়ার আগে থেকে যেন একজন মানুষ শুরু করে ইতিকাফ, আর এরপরে আরও আগে থেকেই শুরু করে নিল, রাত্রি থেকেই শুরু করে নিল। তো এরপরে সূর্যাস্তের পর তার ইতিকাফ শেষ হয়ে যাবে, ওই দিন যেন সে রোজা রাখে, আর ওই দিন রোজা রাখে আর এরপর সূর্যাস্তের পর যেন তার ইতিকাফ সে শেষ করে নেয়, এর দ্বারা হবে। তো এই একদিনের ইতিকাফ রাখলেও হবে। আরও উত্তম মনেকে বলছেন যে একদিনের ইতিকাফ যদি দিনের বেলায় ভাঙ্গে তাহলে দিন রাতের রাখতে হবে, আর রাতের, হ্যাঁ রাতের বেলায় যদি ভাঙ্গে তাহলে দিন রাতে রাখতে হবে, কাজা করতে হবে, আর যদি দিনের বেলায় ভাঙ্গে তাহলে শুধু দিনের কাজা করে নিলেই সারবে। রাতের বেলায় ভাঙলে রাত এবং দিন দুটোটার কাজা করতে হবে, আর দিনের বেলায় ভাঙলে শুধু দিনের কাজা করে নিলেই হবে। তো সূর্য উদয়ের আগে আরম্ভ হবে এই ইতিকাফ, আর সূর্যাস্তের পর এটা শেষ করতে হবে, আর ওই দিন রোজা রাখতে হবে। কারণ যেদিন ভাঙলো প্রত্যেক রোজাটা, রমাদানের শেষ দশকের প্রত্যেকটা রোজা হলো আলাদা সুন্নতে ইতিকাফ, ইতিকাফের সুন্নত। তো আলাদাভাবে ওই দিনকারটা হলো একটা সুন্নত, পরের দিনটা, পরের দিনকার ইতিকাফ হলো আরেকটা সুন্নত। এই জন্য যেদিন ভাঙলো ওই দিনেরটা ভেঙেছে আমরা ধরে নেব এবং ওই দিনের কাজা করতে হবে। যদি কেউ সুন্নত ইতিকাফ ভেঙেও ফেলেন তাহলে মসজিদ থেকে বের হওয়া তার জন্য জরুরি নয়, নফল ইতিকাফের নিয়তে বাকি দিনগুলো তিনি পূর্ণ করতে পারবেন, কোনো অসুবিধার কারণ নেই। তো এইভাবে মাসআলা মাসাইলগুলো আমরা জানবো, জেনে সে অনুযায়ী আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে ইবাদত বন্দেগির মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে ইতিকাফের কাজ কমপ্লিট করার আমাদেরকে তৌফিক দান করেন। রমাদান যেন আমাদের জন্য শান্তির পয়গাম নিয়ে আসে সেই কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।